নমস্কার, এবার মিড ডে মিলে অতিরিক্ত বরাদ্দ। এই মিড ডে মিলে অতিরিক্ত বরাদ্দর ফলে ছাত্রছাত্রীরা অনেক অনেক লাভবান হবেন। এর কারণ হিসেবে বলছি, যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে ছাত্রছাত্রী পিছু আগামী 16 সপ্তাহের জন্য অতিরিক্ত, হ্যাঁ একদমই অতিরিক্ত, 20 টাকা করে বরাদ্দ হয়েছে 16 সপ্তাহের জন্য। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে 20 টাকা করে অতিরিক্ত দেবে এই পিএম পোষণ মিড ডে মিল সেকশনের থেকে। অলরেডি বিভিন্ন যে জেলা দপ্তর, সেই জেলা দপ্তরগুলোতে টাকা এসে গিয়েছে এবং স্কুলগুলোর অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে। এবার সেই টাকাটি কিভাবে হবে, সেটি যে বরাদ্দ করা হলো সেটির জন্য ছাত্রছাত্রীদের অতিরিক্ত পুষ্টি হিসেবে মৌসুমি ফল, ডিম, মুরগির মাংস এগুলো সপ্তাহে একদিন দিতে হবে অতিরিক্ত হিসেবে। অর্থাৎ 20 টাকা খরচ করে যা করা যায় সেই অনুযায়ী এবার ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিলের সঙ্গে অতিরিক্ত হিসেবে দেওয়া হবে। এভাবেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তি অনুসারে এবার ছাত্রছাত্রীরা সুযোগ সুবিধা আরও বেশি পাবেন, অর্থাৎ খাবারের জন্য যে পুষ্টি সেই পুষ্টিটি আরও বেশি পাবেন। সমস্ত জেলাগুলিতেই জানিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন, সেই জেলাগুলির ক্ষেত্রে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে জানানো হয়েছে, সাবডিভিশনাল অফিসার শিলিগুড়ি সাবডিভিশন, জিটিএ এবং চেয়ারম্যান কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল সবাইকে কিন্তু জানিয়ে দিয়েছে এই হিসেবে যে অ্যালটমেন্ট অফ ফান্ড ফর অ্যাডিশনাল নিউট্রিশন টু স্টুডেন্ট আন্ডার পিএম পোষণ থ্রু পিএফএমএস ফর 2022-23। এখানে এই জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত যে 16 সপ্তাহ হচ্ছে সেই 16 সপ্তাহের জন্য ছাত্রছাত্রী পিছু 20 টাকা, অর্থাৎ 320 টাকা করে ছাত্রছাত্রী পিছু অতিরিক্ত বরাদ্দ হলো। যাই হোক, বেশ কিছুদিন ধরে ভিডিও আমি দিতে পারছি না, আপনারা অনেকেই জানেন। যদিও অনেকে বলেছেন যে আমি জানি যে হেটার্স প্রচুর, হেটার্সরা অবশ্যই থাকবেন, কিন্তু সেখানে যেভাবে বক্রোক্তি করেছেন সেজন্য খুব দুঃখিত আমি। কারণ অনেকে বলেছেন যে অসুস্থ হয়ে পড়ে আছেন সেটাই ভালো, এরকম অযৌক্তিক ভিডিও না দেওয়াই বেটার। যাই হোক, যদি ভিডিও পছন্দ না হয় দেখবেন না, কিন্তু এভাবে কটূক্তি করবেন না কারো কোনো শরীর বা স্বাস্থ্য নিয়ে। ধন্যবাদ।